সংবাদ শেষ করছি শিক্ষার ব্যতিক্রমী আলো ছড়ানো গাইবান্ধার প্রত্যন্ত অঞ্চলের এক সরকারি স্কুলের খবর দিয়ে। পড়া, হাতের লেখা, শিক্ষকতা, উপস্থিতি সহ বিভিন্ন শাখায় শ্রেষ্ঠত্বের সরকারি নানা খেতাব গাইবান্ধা সুন্দরগঞ্জের শিবরাম আদর্শ নামের ওই স্কুলের দখলে। বিশ্ববিদ্যালয়টিকে ঘিরে বদলে গেছে সেখানকার জনপদ। বাড়ি বাড়ি নয়, আনন্দ আয়োজনে দিনরাত পড়ালেখা চলছে কেবল স্কুলে। খলিলুর রহমান জুয়েলের ক্যামেরায় আরো জানাচ্ছেন কেরামতুল্লাহ বিপ্লব। ক্লাস ওয়ান থেকেই সব শিক্ষার্থীর হাতের লেখা এমন সুন্দর, এর জাদুকর নুরুল আলম। সুন্দরগঞ্জের গ্রামে এমন সুন্দর স্কুল সাজিয়ে সবাইকে তাক লাগিয়েও দিয়েছেন তিনি। শিক্ষা এখন দান না, এটা হলো অ্যাক্টিভিটিস। আর একজন শিক্ষক হচ্ছেন শিক্ষার্থীদের কর্ণধার। ম্যাট্রিক পাশ নুরুল আলম প্রধান শিক্ষক ছিলেন শিবরাম স্কুলে, অবসরে যান 2008 সালে। জোর করে আরও 3 বছর তাকে চুক্তিতে রাখা হয় ওই স্কুলে। নুরুল আলম স্যার যখন শুরু করেন তখন ছাত্র ছিলাম, আমরাই ছাত্র ছিলাম মাত্র 125 জন। এখানে বর্তমানে ছাত্র আছে প্রায় 1400। আমরা এই 1400 ছাত্রকে 26টি ব্লকে ভাগ করে আলাদা আলাদা ক্লাস করি। শিক্ষক নুরুল আলমের কষ্ট পরিশ্রমেই শিবরাম স্কুলের এই খ্যাতি দেশ জুড়ে। শিবরামের এই প্রাথমিক স্কুলে এখন শিক্ষার্থী 1300-এরও বেশি। 4 কামরা থেকে স্কুলের কামরা এখন 107টি হয়েছে। সরকারি 19 জন শিক্ষকের সাথে শিশুদের পড়াচ্ছেন আরও 70 জন কমিউনিটি শিক্ষক। তারা আন্তরিকতার সহিত বাচ্চাদেরকে পড়াশোনা করায়, সে বিষয়গুলো আসলে চিন্তা করলে দেখা যায় যে এখানে শিক্ষার মানটা অনেক ভালো। আর স্কুল যেভাবে উন্নয়ন হয়েছে, পাশাপাশি এখানকার এলাকার মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন হয়েছে। 150-এরও বেশি শিক্ষার্থীর আবাসিক ব্যবস্থা রেখেছে শিবরাম স্কুল কর্তৃপক্ষ। ঢাকা, রাজশাহী, বগুড়া সহ দেশের নানা প্রান্ত থেকে গিয়ে পরীক্ষা দিয়ে ভর্তি হয়ে সেখানে পড়ছে শিশুরা। দেখিয়ে বুঝিয়ে শিখিয়ে পড়ানোর ভিন্নধর্মী নানা উপকরণও তৈরি করেছেন শিবরাম স্কুলের শিক্ষকরা। ঢাকা শহর বা দেশের যে কোনো একটি নামকরা শিক্ষা প্রতিষ্ঠানের সাথে আমরা পড়াশোনার দিক দিয়ে আমরা পাল্লা দিয়ে চলতে পারি এবং আমাদের রেজাল্ট আমি আশা করি তাদের তুলনায় আমরা ভালো রেজাল্ট করি। নিয়মিত ক্লাস শেষে শিবরাম স্কুলের শিক্ষার্থীরা বাড়ি যায় ঠিকই, কিন্তু পড়তে আবারও স্কুলে আসে বিকেল কিংবা সন্ধ্যেবেলায়। গ্রামীণ এই শিক্ষা প্রতিষ্ঠানটিকে সারা দেশময় এত বিখ্যাত করে তোলার পিছনে যারা কাজ করছেন সেই শিক্ষকরা এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে বাড়তি কোনো বেতন পান না, দেয়া হয় না তাদের বাড়তি কোনো বোনাসও। তারপরও নির্বিঘ্নে কাজ করছেন তারা, আর তাদের এই কাজের স্বীকৃতি এখন ছড়িয়ে পড়ছে দেশ জুড়ে। ক্রামতুল্লাহ বিপ্লব, এটিএন বাংলা, শিবরাম স্কুল, সুন্দরগঞ্জ, গাইবান্ধা।